ঢাকা 17 আসনের উপনির্বাচনে নৌকার মাঝি মোহাম্মদ আরাফাত বিএনপি সঙ্গে সংলাপ নিয়ে ভাবছে না সরকার বললেন তাদের ভোটে নগরী খুলনা আর বরিশাল আজ শেষ হচ্ছে প্রচার প্রচারণা রাজশাহী ও সিলেটে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেশে 40 লাখ ব্যাটারি চালিত রিকশা চলছে অবৈধ চার্জে ব্যয়ে 3500 মেগাওয়াট বিদ্যুৎ নজরদারি পরামর্শ বিশেষজ্ঞ জয়পুরহাটে নিয়ম বেআইনিভাবে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন নেই অগ্নি নির্বাপন সক্ষমতা ব্যবস্থার আশ্বাস গণপূর্তে রাষ্ট্রীয় নথি গোপনের মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প করোনাকালে মদের পার্টি কেলেঙ্কারিতে এমপি পদ ছাড়লেন বরিস জনসন এবং ইউরোপ সেরার লড়াইয়ে রাতে মুখোমুখি ম্যান সিটি ও ইন্টার মিলান ইংলিশ ইতালিয়ান মহারণের জন্য প্রস্তুত আতাতুর্ক স্টেডিয়াম আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লিনি আফরোজ এবারে বিস্তারিত ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী আরাফাত গেল রাতে গণভবনে দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় এছাড়া 37 ইউনিয়ন এবং 9 পৌরসভা নৌকার প্রার্থীও চূড়ান্ত করা হয় সভায় মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে এখনই ভাবছে না সরকার বিস্তারিত কাইয়ুম কবিরের রিপোর্টে রাজধানীর গুলশান বনানী ভাষানটেক ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 সংসদীয় আসন চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের মৃত্যুতে শূন্য ঘোষিত আসনের উপনির্বাচন 17 জুলাই আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত 12 জন ঢাকা 17 ছাড়াও 37 ইউনিয়ন এবং 9 পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার রাতে গণভবনে বসে সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা এতে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় বহুল আলোচিত ঢাকা 17 আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয় অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতকে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তিনি মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সিদ্ধান্তের কথা জানান ঢাকা 17 উপনির্বাচনে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সর্বসম্মত তত্ত্বাবধায়ক সরকারকে মৃত ইস্যু আখ্যা দিয়ে ওবায়দুল কাদের জানান এই মুহূর্তে সংলাপ নিয়ে ভাবছেন না সরকার সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা নেই তারা বারবার বলছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে উচ্চ আদালত দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন প্রতিহত করতে 2018 সালেও নানা তৎপরতা দেখালেও শেষমেশ ভোটে এসেছিল বিএনপি কাইম কবির দেশ টিভি ঢাকা এবার সিটি নির্বাচনের খবর ভোটে নগরী খুলনাতে এখন কেবলই নির্বাচন কেন্দ্রিক আলোচনা শুক্রবার ছুটির দিনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগে সরগরম এবারের নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে উন্নয়ন প্রতিশ্রুতি অন্যদিকে বাধা দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর খুলনা থেকে তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন প্রস্তুত 289টি ভোট কেন্দ্র আর মাত্র দুদিন পরেই 535,529 জন ভোটার আগামী 5 বছরের জন্য তাদের নগরপিতা নির্বাচন করবেন শেষ মুহূর্তে খুলনা শহর এখন পোস্টারের নগরী সকাল থেকে চলছে মাইকিং ভোট প্রার্থনা আবারও জলাবদ্ধতা নিরসনের দাবির সাথে যানজটমুক্ত খুলনা চান ভোটাররা আমরা সাধারণ মানুষের উন্নয়ন চাই দ্রব্যমূল্যের দাম কমবে গরিব মানুষ শান্তিতে থাকবে আমরা হাউকো জ্ঞানতাম ফ্যাসাদ এগুলো আমরা চাই না ভাই আমরা সবসময় চাই আমরা শান্তি দ্রব্যমূল্য নিয়ে বর্তমানে আর হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সবাই একটু চিন্তিত আছে দুইবারের মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীর দাবি মানুষ অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য আছে তারা ভোট সেন্টারে যাবে এখন ভোট সেন্টারে যাওয়া মানে আমাদের
যারা আছেন মাঠ পর্যায়ে কর্মী তারা যাতে তাদেরকে ভোট সেন্টারে নিয়ে যায়, আমরা সেইভাবেই চেষ্টা করতেছি যাতে ভোটের উপস্থিতি ব্যাপক হয়। তবে নৌকার প্রার্থীর বিপরীত মন্তব্য জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের। ইসানে যে নির্বাচনগুলো হয়েছে, কোনো কর্মী বা কোনো নেতা বা কোনো নারী বা কোনো নূতন ভোটার কেউই ভোট কেন্দ্রে যাইতে পারে। আমাদের দেশের কালচারটা পরিবর্তন করতে হবে। এই যে ভোটাররা যেভাবে ভোট দিতে যাইতে পারে, এটা প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে খুলনা সিটির নির্বাচনী প্রচারণা। অন্য যে কবারের তুলনায় এবারে খুলনা সিটি নির্বাচনের উত্তাপ অনেকটাই কম, কারণ এবারে নির্বাচনে অংশ নিচ্ছে না কোনো বিএনপির প্রার্থী। তবে দুইবারে মেয়র এবং বর্তমান আওয়ামী লীগ প্রার্থী বলছেন তিনি নির্বাচন হলে করবেন শহরের অসমাপ্ত উন্নয়ন। তবে জাতীয় পার্টি ইসলামী আন্দোলন প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনে আশঙ্কা করছেন। তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, শিববাড়ি মোড়, খুলনা। এদিকে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাদ বলেছেন নির্বাচন জিতে মানুষের নেতা হতে চান তিনি। আর জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ বহিরাগত এনে আগের মতো ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। ইসলামী আন্দোলনের প্রার্থী বলছেন যার মাধ্যমে জনগণের খেদমত সম্ভব তাকে মেয়র নির্বাচিত করা উচিত। বরিশাল থেকে রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার মধ্যরাত থেকে বন্ধ হবে বরিশাল সিটি নির্বাচনের প্রচারণা। সে সময়ে সভা সমাবেশ এবং গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে নৌকার পোলিং এজেন্টের সাথে মতবিনিময় করে কর্মীদের নানা দিক নির্দেশনা দিয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাদ। আমাকে জনগণ ভালোভাবেই গ্রহণ করেছে এবং তারা এটা উপলব্ধি করেছে যে আমি তাদেরই লোক এবং আমার দ্বারা উন্নতি সম্ভব। জাতীয় পার্টি প্রার্থী সকালে নগরীর 26 নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন আগের মতো ভোট ডাকাতি করতে প্রচুর বহিরাগত এনে নগরীতে জড়ো করেছে নৌকার প্রার্থী। বরিশালের মানুষ শঙ্কিত এবং সেটার সাথে সরকারি গোয়েন্দা সংস্থার মানুষ তারা আওয়ামী লীগের কর্মীদেরকে ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, তাদের সাথে সাথে প্রোটেকশন দিচ্ছে, এগুলো কিসের আলামত? এদিকে ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম নগরী স্টেডিয়াম কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে তাদের সমবেদনা জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন ফল ঘোষণার আগে তারা আশঙ্কামুক্ত নন। আমি ভোটারদেরকে বলবো নিজের ভালো পাগলেও বুঝে যার মাধ্যমে জনগণের খেদমত হবে এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। এদিকে বিএনপি প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান নগরী কেডিসি বস্তিতে গণসংযোগ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ গত 14 বছর ধরে বিএনপির উপর জুলুম করেছে। বিগত 14 বছর বিএনপির উপরে যে নির্যাতন করেছে তারা কিভাবে প্রত্যাশা করে এবং তাদের জোটের শরিক দল জাতীয় পার্টি তারা তো একই পথের। এছাড়া জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এবং অপর দুই স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার ও মোহাম্মদ আসাদুজ্জামান নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরাও। প্রচারণায় গিয়ে সদ্য সাবেক মেয়র এইচএম খারিজ্জামান লিটন প্রতিশ্রুতি দিচ্ছেন এবার জিতলে মনোযোগ দেবেন কর্মসংস্থানে। প্রায় 3.5 লাখ ভোটারের এই নগরীতে বাসিন্দাদের চাওয়া কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করা, সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়ন নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ প্রত্যাশা ভোটারদের। ঢাকা সহ সারাদেশে চলছে প্রায় 40 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা। অটোরিকশার জন্য নেই আলাদা চার্জিং স্টেশন, অবৈধভাবে রিকশার গ্যারেজে দেওয়া হয় চার্জ। এতে ব্যয় হচ্ছে 3,500 মেগাওয়াট বিদ্যুৎ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন অটোরিকশার চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে চাপ সৃষ্টি করছে, এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত এ খাতকে নজরদারিতে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল নিষিদ্ধ। এ ধরনের অবৈধ যানবাহনে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ দেশের শহর, বন্দর ও গ্রামের হাটবাজারের অলিগলি। এসব অবৈধ যানবাহন ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয় এবং সেই ব্যাটারি কয়েক ঘন্টা পরপর চার্জ দিতে হয়। রাজধানীর বিভিন্ন এলাকার রিকশা গ্যারেজে অবৈধভাবে সংযোগ নিয়ে চার্জ দেয়া হয় এসব অটোরিকশা। একটি ইজিবাইক চালানোর জন্য 48 ভোল্টের ব্যাটারির প্রয়োজন। আর ব্যাটারি চার্জের জন্য গড়ে 900 থেকে 1,000 ওয়াট হিসেবে 5 থেকে 6 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এ হিসেবে প্রতি লাখে দিনে অন্তত 110 মেগাওয়াট এবং
মাসে প্রায় 3,300 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। কিন্তু 80% গ্যারেজ চুরি করে এবং লুকিয়ে বিদ্যুৎ ব্যবহার করে এসব ব্যাটারি রিচার্জ করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব নিয়ে কথা বলতে গেলে চড়াও হন গ্যারেজ মালিক। সরকারে জানে না, অটোগাই চলে না, কি কর না কর, এ দেশের আইন মন্ত্রী মানে কে না জানে এটার এই জিনিসটা কি বাইরে নাচছে না ব্যাটারিগুলি কে না জানে রে। ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলাচল নিষিদ্ধ, তাহলে কেন আমদানি করা হচ্ছে, এমন প্রশ্ন গ্যারেজ মালিকদের। 4-5 বছর আগে হাইকোর্ট নির্দেশনা বন্ধ নির্দেশনা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের গরিবের উপরে নির্দেশনা হয়েছে, কিন্তু যে প্রোডাক্টটা যে ইম্পোর্ট হইতেছে চায়না থেকে তাদের কোনো নির্দেশনা নাই। আমরা উপরে মেইন রোডে যাই না, আমরা ভিতর দিয়ে চালাই, উপরে গেলে পুলিশ বাধা দেয়, দুইরা ওদের ডাম্পিং করে দেয়। এই অটোরিকশাগুলো বিদ্যুতের জাতীয় গ্রিডে চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। যে সরকারের যে কি পরিকল্পনা এগুলার ব্যাপারে সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। প্রথমবার আমরা শুনেছিলাম এগুলোকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু যে কোনো কারণে পারে নাই, এগুলো একটা একটা মনস্টারের মতো এখন একটা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের গ্রিডের উপরে সাংঘাতিক রকমের চাপ সৃষ্টি করছে। ব্যাটারি চালিত এই গাড়িগুলো ব্যবহারের ফলে গ্রিডের সমস্যা হলেও সড়কে এসব যানবাহন চলাচল করছে। এরই মধ্যে জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্বীকার করেন, ব্যাটারি চালিত অটোরিকশার কারণে 3,500 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। অটোরিকশা 3,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ নিয়ে নেয়, আমরা তো বন্ধ করিনি, সেগুলো চালু রেখেছে। দেশে প্রায় 40 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে, ভবিষ্যতে আরও তা বাড়বে, তাই ভবিষ্যতের চিন্তা করে এখনই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটে নিয়ম নীতি তোয়াক্কা না করে একের পর এক গড়ে উঠেছে বহুতল ভবন, যেখানে 5 তলার উপরে অগ্নি নির্বাপনে নেই সক্ষমতা বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। ব্যবস্থা নিতে ভবনগুলোর তালিকা চেয়ে পৌরসভাকে চিঠি দেওয়ার কথা জানালেন জেলা গণপূর্ত বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রিজাউল করিম রেজার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের জেলা শহর থেকে পাড়া মহল্লা এমনকি ইউনিয়ন গড়ে উঠছে বহুতল ভবন। যদিও 7 তলার উপর ভবন নির্মাণে অনুমোদন নিতে হয় জেলা পরিষদের ভবন নির্মাণ কমিটির, নিয়ম আছে ভবন নির্মাণে লাগবে ফায়ার সার্ভিসের ছাড়পত্র, সুউচ্চ ভবনে থাকতে হবে 2টি সিঁড়ি, আন্ডারগ্রাউন্ড ও ছাদে থাকবে পানি সঞ্চয়ের ব্যবস্থা। তবে নিয়মকানুনকে তোয়াক্কা না করে গড়ে উঠছে অসংখ্য বহুতল ভবন। ভবন মালিকদের দাবি এসব নির্দেশনা বিষয়ে তারা অবগত নন। অনেকের আবার দাবি পৌরসভা থেকে 10 তলা অনুমোদন নিয়েই নির্মাণ কাজ শুরু করেছেন তারা। 7 তলার উপরে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে ফায়ার সার্ভিস কিংবা ভিসি কমিটির অনুমোদন নিতে হয়। আসলে এটা আমার ইতিপূর্বে জানাও ছিল না, আমরা নকশা পৌরসভাতেই জমা দিই, সেখান থেকে আমরা অনুমোদনটা পেয়েছি। ঢাকা থেকে প্ল্যান করে নিয়ে ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটা বিল্ডিংটা হচ্ছে। ভবন নির্মাণের জন্য অনুমতি প্রদান করা হয়, এখন সেখানে কি ধরনের অনুমতি এটা অবশ্য আমি জানি না। জেলার ফায়ার সার্ভিস বলছে 5 তলার উপরে অগ্নি নির্বাপনের সক্ষমতা নেই, একই সঙ্গে অনেক ভবন নির্মাণেরও ছাড়পত্র নেওয়া হয়নি বলে অভিযোগ সংস্থাটির। এখনই যদি আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মোতাবেক যদি আমরা ভবন নির্মাণ করি, নির্বাপনের ব্যবস্থা নিশ্চিত থাকবে। 7 তলার অধিক ভবন নির্মাণের তালিকা চেয়েছে জেলার গণপূর্ত বিভাগ। 7 তলার উপরে কোনো বিল্ডিং আছে কিনা এটা জানার জন্য পৌরসভার সকল মেয়রকে চিঠি দিয়েছি, তো এই ইনফরমেশন পেলে তারপরে হয়তো বা পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া যাবে কমিটির সবাই মিলে বসে এটা সিদ্ধান্ত গ্রহণ করা। দুর্ঘটনা রোধ ও নিরাপদ আবাসন নিশ্চিতে বহুতল ভবন নির্মাণে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।